জাপানে আত্মহত্যার সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্রচুর পরিমাণ মদ খেয়ে দরজা জানালা বন্ধ করে ধোঁয়া দেওয়া। বিশিষ্ট শিল্পপতি মিস্টার শাহেদ খান গতকাল ভোর রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হলেও আমার মনে হচ্ছে ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার। আমার সন্দেহ রোমানার দিকে। টুকি I'm a star. Music video star. Ji sir, who acted disturbed? Who artist ke chilo? Kimti. Simple model. Shop ki khuner kono na kono chinno rekhe jay. Khuji ber koro. Baby, tumi na thiki bolta. Kono kharap kaj korar age. Shakhi takhi rakhi. পাপি এক পাপ ঢাকতে আরেক পাপ করে, তারপর আরেক পাপ, এভাবে পাপের সাগরে ডুবতে থাকে। কিন্তু আকরাম পাপ তার বাপকেও ছাড়ে না। জগতে সবাই করে শুদ্ধ লোকের ভান, মনে কিন্তু লুকিয়ে আছে আদব এক শয়তান। ইউ আর সো বিউটিফুল, হট এন্ড ফিট। আর আমি তোমাকে ছেড়ে কি করে বাঁচব? দেন ডু ইট। সত্যিকারের খুনি যতক্ষণ পর্যন্ত না শনাক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নো রেস্ট, নো ফ্যামিলি, নো ব্রেক। ইমতি এত টাকা কোথায় পেল? আমার কাছে মনে হচ্ছে এটা পুরোটা একটা ডাইভারশন, আসল ঘটনা অন্য কিছু। অ্যারেস্টিং ইটস আ কেস অফ কার্বন মনোক্সাইড পয়জন। চলো না প্লিজ, আমরা পালায় বিয়ে করে ফেলি। আর ইউ এ ব্যাড বয়? আপনার কি মনে হয়?